অনেক সময় দেখা গেছে কি আমরা স্টুডেন্টগুলো এত রাশ থাকে আমাদের কাছে, আসলে আমরা টাইমলি রেসপন্স করতে পারি না। এটা হয়তো একটা নেগেটিভ সাইড থাকতে পারে আমাদের। তো আজকের এই জায়গাগুলো এখানে আমরা ইম্প্রুভ করব, যদি কোনো নেগেটিভ সাইড থাকে এই ফিডব্যাকগুলো নিব আমরা, আগামীতে আমরা এটা কাজে লাগাবো। আর আজকের আরেকটা উদ্দেশ্য হলো চায়নাতে স্টুডেন্ট, চায়নাতে না যে কোনো কান্ট্রিতে যাওয়ার পর অনেক ভুল কিছু করে ফেলে। একটা লাইফের এখানে 12 বা 10 পর্যন্ত পড়াশোনা করছেন, বাইরে যাচ্ছেন অনার্স মাস্টার্স বা ডিপ্লোমা করতে, অনেক বড় একটা পদক্ষেপ। এখানে আপনার সাথে পরিবার থাকবে না, বাবা মা থাকবে না, কেউ থাকবে না, থাকবেন শুধু আপনি। আপনাকে আপনার টেক কেয়ার করতে হবে, পড়াশোনা করতে হবে, ক্লাস করতে হবে, রান্না করতে হবে। তো অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। এটা শুধু আপনাদের জন্য না, যারা গার্জিয়ান দেশে তারা ফিল করতে পারে। আমি যখন বাইরে গিয়েছিলাম চায়নাতে, আমি বুঝতে পারছি, আমি এখন ফিল করতে পারছি আমার আন্টিদেরকে দেখে, বাপুদেরকে দেখে তারা কেমন ফিল করছে তার সন্তানদেরকে পাঠানোর জন্য। তো আমার কাছে আমার একটাই অনুরোধ সকল স্টুডেন্টদের কাছে, যারা চায়নাতে যাচ্ছেন আপনাদের উচ্চশিক্ষার জন্য, আমি সকলকে সকলের জন্য দোয়া করি, আপনাদের মনে ইচ্ছা বা আপনার আশাটা পূরণ হোক। সব থেকে বড় কথা, টাইম ম্যানেজমেন্ট করবেন। বাইরের কান্ট্রি আমাদের মতো ইজি না। দেশে আমি সবসময় একটা উদাহরণ সবাইকে দিই, দেশে হচ্ছে একটা থালা, থালার মধ্যে আপনি সকল খাবার পাচ্ছেন, পানি পাচ্ছেন, সব কিছু পাচ্ছেন, ইভেন কাশি লাগলে আপনার আম্মু এসে মাথায় হাত দিয়ে দিচ্ছে। বাইরের কান্ট্রিতে এটা কখনোই পাবেন না, আপনাকেই আপনার থালাটা পরিষ্কার করে নিতে হবে, ওখানে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। তো সব কিছু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আর চায়নাতে বেসিক্যালি সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস, যদি আপনি ক্লাস অ্যাটেন্ড থাকেন 90% ক্লাস অ্যাভোভ, তাহলে আপনি কখন রেজাল্ট খারাপ আসবে না, 80%-এর কম রেজাল্ট আসবে না যদি আপনি অ্যাটেন্ড থাকেন। অনেকে নতুন কান্ট্রি নতুন ওয়েদার পেয়ে অনেক অনেক কিছু ভাবে, ক্লাস করে না, ঘুরে বেড়ায়, ওখানে কোনো আপনার ব্যারিয়ার নাই, কাউকে কৈফত দেওয়া লাগে, মানে কৈফত দেওয়া লাগে না। অনেক সময় দেখা গেছে কি অনেকেই রেজাল্ট খারাপ করে। বারবার বলছি বাইরের কান্ট্রি মানে এই না যে লাইফে সব কিছু হয়ে গেছে, বাইরের কান্ট্রি মানে এই যে আপনার কমফোর্ট জোন থেকে আপনি যাচ্ছেন, ওই জোনটা যদি আপনি স্ট্রাগল করে যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে লাইফে আপনাকে কোথাও আর পিছনে তাকানো লাগবে না। আজকের এই আজকের এখানে আসার একটাই উদ্দেশ্য সবাই একসাথে, যে এখানে ইনফরমেশান শেয়ার করবো আমরা, যারা এক্সপিরিয়েন্স আছে আমার সাথে, এক্সপিরিয়েন্স আছে আমাদের কনসালটেন্সি বিজনেস করে অ্যাসোসিয়েশনের মামুন ভাই, কামরুল ভাই, তিনি অস্ট্রেলিয়ান রিপ্রেজেন্টেটিভ, সে হচ্ছে AIBT কলেজের রিপ্রেজেন্টেটিভ। নয়ন ভাই আছে এখানে, তিনি চায়না থেকে পড়াশোনা করে এসেছেন, বর্তমানে টার্মিনাল 3-তে ইঞ্জিনিয়ার হিসেবে জব করছেন। তো তাদের এক্সপিরিয়েন্স, স্ট্রাগল, লাইফগুলো আসলে বাইরের কান্ট্রির কেমন হয় আমরা এখান থেকে হয়তো অনেক জাজ করতে পারি না, এইগুলো শেয়ার করবো আজকে এখানে। আশা করি সবাই শুনবেন, থ্যাংক ইউ, ভালো থাকবেন।